Semicitum ipalecile, racto dile de boja dino ta. Ama ke malle gene. Hay. Ama ke malle gene. Hay. Çi 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 çi. Bak. Çi çi kuru ki öyle. Ama semicike punam kaçıyla var tümü. Pişon dikeyse dum kuru berizile. বেশ করেছি মেরেছি ওইটা শুধু তো একটা গুঁতো মেরেছি আমার তো মন করছিল তুকি পায়ে করে গোড়ারে এ নদীতে ফেলে দিতে ইচ্ছে করছিল কেনে তুই যে গানটা করলি স্বামীজি তুমি বলেছিলে রক্ত দিলে দেব স্বাধীনতা এটা স্বামীজি বলেছিল স্বামীজি বলেছিল তো ভাই আজ স্বামীজির জন্মদিন আজকে ভুলভাল কথা বললি না কান গড়াটা তো না চামড়া দেবো বলে দিল স্বামীজি বলে না তো কে বলেছিল স্বামীজির জন্মদিনে স্বামীজির স্ট্যাচুর সামনে দাঁড়ায় পরে তোর এ কথা বলতে অল্প লজ্জা লাগলো না এই পড়াশোনা করছিস দেশের মহাপুরুষদেরকে চিনিস মিয়া আর এদিকে মুখে বড় বড় বাতেলা বলতো স্বামী বিবেকানন্দের বাল্যকালের নাম কি ছিল কি হলো রে বল খুব তো স্বামীজির ভক্ত স্বামীজির বাল্যকালের নাম জানিস না এখন আমার মনে পড়ছে না হ্যাঁ তোর বাপের নামটা মনে আছে তো তুমি বাবা নেই করে কথা বলবে না বলে দিলাম তোমাকে ঢেকে ফেলে দেব হাই কানা চোখ মাথা মোটা স্বামীজির বাল্যকালের নাম বলতে পারিস না তার আবার ফুটনি চল মার্কেট চল স্বামীজির জন্য ফুল বেলপাতা মালা আনতে যাব স্বামীজির গলায় পরাবো চল দেখি তার আগে স্বামীজির ওই বাল্যকালের নামটা কি ওটা বলে দাও চ চ কমেন্টে উত্তরটা পেয়ে যাবি আমি তো মদ নাকি বুদ্ধিমান ছিল ভাবতাম ও বাবা স্বামীজির বাল্যকালের নাম জানে না আপনারা তো জানেন তো আপনারা কমেন্টে লিখে দেন তো তাহলে মদ না উত্তরটা পেয়ে যাবে চ চ আরে গানটা জন্য যে মারলে ওই গানটা কি মানে কে বলেছিল কানাচকো স্বামী বিবেকানন্দ ভক্ত স্বামী বিবেকানন্দ নিয়ে একটা লাইনও জানে না কানাচকো এটা নেতাজি বলেছিল যে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তুই নেতাজিকে স্বামীজিকে সে ঘেটে ঘ করে দিচ্ছিস রে বলতে তা কিছু করার নাই আমি মাঝে মাঝে স্বামীজিকে নেতাজিকে গুলে ফেলি তারপর আবার স্বামীজি নেতাজি দুজনে করি মানে জন্মদিন হচ্ছে জানুয়ারি মাসে ঠিক আছে বড় হয়েছে চল মার্কেট চল কই রে টোটো গলা আজকে একটা দেখতে পেয়েছি রে রে মানে ওই আজকে সব টোটো গলা ওই স্বামীজি জন্মদিনে প্রভাত ফেরির জন্য এনগেজ হয়ে গেছে সেই কি বলবো কাজের দিনে গাড়ি ফাড়ি পাওয়া যায়নি কিছু করার নাই অসুবিধা হইলে আমাদের নিজেদেরকে গাড়ি কিনতে হবে আরে টোটো বাস ইয়াদের বেশি ভরসা করা যাবে না গো আহা পয়সা গাদা তো আই দে দেখ দেখ হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস ফেসবুক এর স্ট্যাটাস পোস্ট হাবি যাবি সব জায়গাতে স্বামীজির ফটো তো একদম ভরে গেছে তোমার মতন কি সবাই স্বামীজির ভক্ত বটে ওই জন্য তো ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্টে স্বামীজির ফটোতে ভরে গেছে কচু কচু জানিস তো সে কচু এগুলো সব লোক দেখানি রে লোক দেখানি স্বামীজি নিয়ে একটা শব্দ বলতে লাগবে আর ফুটনি মাইছি আর স্বামীজির জীবনের কথা তো আমি ছেড়ে দিলাম ইয়াদের মতো লোক গেলা স্বামীজির একটা কথা শুনিছে জীবনে একটা কথা স্বামীজির কথা কাজে লাগাইছে আমাকে দেখান দিন দুদিন ধরে ঠান্ডাতে কিছু খেতে পাইনি আমি আমাকে 2 টাকা ভিক্ষা দাও বাবা কি করে জানবো তুমি দুদিন ধরে খেতে পাও নাই আমি তো নিজের চোখে দেখি নাই আমি সত্যি বলছি গো আমি দুদিন ধরে কিছু খাই নাই দেখতে বসে নাই ঠান্ডাতে আমার গায়ে কোনো জামাও নাই তোমাদের মতো লোক কেন আমি ভালো করে চিনি এ 2 টাকা 2 টাকা 2 টাকা কেড়ে কেড়ে সারাদিনে 200 টাকা ঘুরে ঘুরে জোগাড় করে নিবে তোমার রোজগার হয়ে যাবে এ এ মদনা তুই তো স্বামীজির ভক্ত হ্যাঁ মানুষের সেবা কর 2 টাকায় তো খুঁজছে দিন দে লাগে পড়লি তো ইয়াদিকে চিনো না ইয়াদের এইটাই ব্যবসা এই 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 তুই যে তো বাতালে মাছিস বলছিস 2 টাকা খুঁজতে এসছে এইটা ওর ব্যবসা হ্যাঁ বলেছা বটে বলেছে বলছি 2 টাকা দিতে তোর কি অসুবিধা হচ্ছে দিন দেখে না
ওই বলছে তো দিন ধরে খাই নাই আমি কি দেখেছি স্বামীজি বলেছে নিজের চোখে না দেখে বিশ্বাস করবে না তুই বলছিস ও দুধের খেতে পায় নাই তুই নিজের চোখে দেখিস নাই বলে বিশ্বাস করবি না আর ও যে দু টাকা নিয়ে ব্যবসা করছি এইটা ওদের ব্যবসা এটা কি তুই চোখে দেখেছিস না তো আমি চোখে দেখিনি তুই কি তোর দাদুর বাবাকে দেখেছিস নিজের চোখে আর বলতে হবে নাই আমি বুঝে গেছি সে শুধু বাণী পড়লে হবে নাই বুঝলি বাণী গেলাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে আর ভুল ভাল জায়গায় অ্যাপ্লাই করি পরে মহাপুরুষের নামে দোষ দিস না বুঝলি নিজের বুদ্ধিটাকেও কাজে লাগা যা দাদুকে ওই দূরের ওই দোকানটাতে নিয়ে যা আর কি খেতে খুঁজছে খাওয়াই দেখে পয়সা পয়সা দিতে হবে নাই তোর কোথাও রইল দাদুর কোথাও রইল তারপর ঘুরে আই পয়সা দোকানদারকে বলবি আমি দিন দেবো আমার নামে যেন লেখে রাখে ঠিক আছে একটা বিশেষ কথা বলে রাখি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি কোনো দুস্থ গরিব ওরা কোনো সাহায্য চায় তাহলে সাহায্য করতে হয় কেউ যদি পয়সা খুঁজে তাহলে পয়সা দেওয়ার দরকার নেই আপনার যদি অবিশ্বাস থাকে তবে তাছাড়া আপনি দিতে পারেন নাইলে খাওয়াই দিবেন খাইলে অনেক কিছু করা হবে আর আপনারা কে কি বাণী জানেন কমেন্ট বক্সে লিখুন তো আমি সবগুলাই পড়ব দেখব কে সব থেকে বেশি ভালো লিখেছি মহারাজরা সব এইখানে নাকি সে আমি গোটাই খুঁজে বেড়াচ্ছি পাব কোথায় না তোকে যে বললাম ওই ভিকারি দাদুকে খাওয়াই পরে আমার কাছে আর তুই পালা এসছিস ভাবলাম তুমি যদি পালাই নিয়েছো ওই জন্য আমি চলে এসছি সেই মনে মনে ভেবিলে এটা খুব খারাপ জিনিস বুঝলি বাবু ও বাবু আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবেন নাই হ্যাঁ পল্টু চল আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করব তোর ভাগ্যে বললি তো না এটা আমি জানতামই নেই যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন সে গেছি আর মদনা তুই যে পালা এলি জানিস তারপর কি হইল কি হইল সে কি বলবো রে শুন তাইলে কোনো মতলব আছে নাকি হ্যালো জাদা চালাকি করনে কা নেই তেরে পাস জিতনা পয়সা হ্যায় নিকাল আর মুঝে দে দে এ কিয়া হাস কিউ রা রে তেরে পাস জিতনা পয়সা নিকাল নেই তো মে শোর মচা দুঙ্গি তেরে পিছে পুলিশ হ্যায় মে একবার শোর মচা দুঙ্গি না তো তু জেল চলা জায়েগা জলদি জলদি নিকাল কিয়া হ্যায় তেরে পাস নিকাল পয়সা নিকাল এটা কোনো লাভ নাই তুমি যে কি বলছো আমি বুঝতে লাগছি আমি হিন্দি জানি রে তোমার কথা হলে আমাকে বুঝে তুলে একটা উপায় আছে মে থোড়ি থোড়ি বাংলা সমাইতে হো বাতা ক্যা প্রবলেম হ্যায় বাতা তুমি যেগুলা বলছো ওইগুলা তুমি ইংরেজিতে এই রোডটাতে লিখে দাও তাহলে ওইগুলা পড়ে পড়ে আমি বুঝে যাব তুমি ইংরেজি লিখতে জানো তো হ্যাঁ ইংলিশ বাড়িয়া লিখনা আর বলনা ভি জানতি হো সে কি যে বলছো বাবা বুঝতে লাগছি তুমি ইংরেজিতে লিখে দাও বাবা তোমার কি প্রবলেম এখন যেগুলা বললে ওগুলো বুঝতে লাগলাম আমি হ্যাঁ হ্যাঁ ওইখানটাতে লেখো ওই পাশে একটা দেখো ইট ভাঙা পড়ে রয়েছে ওইটাতে লিখে দাও কে হ্যালো হ্যাঁ হো গাই ও পুলিশ স্যার ও পুলিশ স্যার কি হলো এদি অল্প এসে দেখি জানতো এই মেয়েটা ইংরেজিতে কি লেখিছে ওইটা আমাকে পড়ে শুনোন দেন অল্প আমি একটু হেল্প করবো ইয়াকে এত বড় অস্পর্ধা তুই পয়সা খুঁজছিস নাইলে বলছিস ছেলেটাকে ভাসান দিবি কোথায় বলেছিস তুই তো লিখেছিস চল জেলে চল তোকে আজকে ভালো করে খাতিরদারি করবো চল কি বুঝলি এমনি করে বুদ্ধি খাটায় কাজ করতে হয় তাহলে ফেঁসে যাবে আর এই বুদ্ধিটাও আমি স্বামীজির গল্প থেকেই শিখেছি বাবা এত বড় কেস আহা পুলিশ ধরে নিয়ে গেছে মালটাকে গেজে চালু মাল ছিল বাবু ও বাবু চলুন দেরি হয়েছে হ্যাঁ তোদের যে অত মাত বড়ি স্বামী বিবেকানন্দের একটা বাণী বলতো তুই একটা কই যা তুই বলতো একটা ওঠো জাগো নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামিও না বাবা রে ওজুয়া
সকাল বেলায় আমি যখন হাঁটতে বেরোছিলাম তখন মাইকে করে এই বাণীটা বারবার বলছিল যে আমি মুখস্থ করে নিয়েছি। আমি তো জানতাম তুই কখনো না কখনো ধরবে। সে ঠিক আছে, সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, ভিডিওটা লাইক করে দিবে। তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছু করছো না, আমার বহুত দুঃখ লাগছে। আজ স্বামীজির জন্মদিন, ওই ওই একটা বাণী কমেন্ট করে দিবে আর ভিডিওটা লাইক করে দিবে, আর যার সঙ্গে দরকার মানে প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিবে, ঠিক আছে।